আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের ভালো থাকাই কামনা করি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি মেট্রো রেল ভ্রমণে। 28 ডিসেম্বর 2022 মেট্রো রেল MRT লাইন 6 এর উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর এর মাধ্যমে বাংলাদেশ এর ইতিহাসে যুক্ত হলো নতুন এক মাইল ফলক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যাব আগারগাঁও থেকে উত্তরা উত্তর। আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে টিকিট ক্রয় করবেন। আপনি দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক, উনি এখানে মেশিনে টিকিট দিচ্ছে। টিকিট দেওয়ার পরে টাকা দিলে অটোমেটিক ভাঙতি টাকা আপনাকে দিয়ে দিবে, প্লাস এখানে কাউন্টারও রয়েছে। এবং আপনি কার্ড পাঞ্চ করে ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশে চলন্ত সিঁড়ি রয়েছে এবং ভিতরের পরিবেশ অনেক সুন্দর। আপনি চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবেন। ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে মেট্রো রেল প্রকল্প নেওয়া হয় 2012 সালে। 2017 সালে কাজ শুরু হয়েছিল মেট্রো রেলের। মেট্রো রেল নির্মাণে ব্যয় হচ্ছে 33,472 কোটি টাকা। প্রিয় দর্শক, ট্রেন চলে আসছে, আমরা এখন আগারগাঁও থেকে উত্তরা উত্তরের উদ্দেশ্যে রওনা করব। ট্রেন যখন পুরো থেমে যাবে তখন অটোমেটিক দরজা খুলে যাবে এবং সামনের যে আসনগুলো রয়েছে এই আসনগুলো মহিলাদের জন্য নির্ধারিত। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মেট্রো রেল উত্তরা উত্তরের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা এখন উত্তরার উত্তরের উদ্দেশ্যে যাচ্ছি। পরবর্তী স্টেশন শেওড়াপাড়া। আমাদের মেট্রো রেল এখন শেওড়াপাড়ায় থামবে। এর পরবর্তী স্টেশন কাজীপাড়া, তারপর পরবর্তী স্টেশন মিরপুর 10, মিরপুর 11, পল্লবী, উত্তরা দক্ষিণ, উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর। আজ 8ই এপ্রিল। আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত প্রত্যেকটি মেট্রো স্টেশনে মেট্রো স্টপেজ করে। প্রিয় দর্শক, ভ্রমণের মাঝে আপনারা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এবং ভ্রমণের মাঝে আমাদের মেট্রো রেল সম্পর্কিত যাবতীয় বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নজরে মেট্রো রেল প্রকল্প। আমাদের মেট্রো রেলের কাজ শুরু হয়েছিল 2017 সালে। প্রিয় দর্শক, আমরা শেওড়াপাড়া থেকে এখন কাজীপাড়ার দিকে যাচ্ছি। আমাদের মেট্রো রেলের সর্বোচ্চ গতি 100 কিলোমিটার। মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে উত্তরা থেকে কমলাপুর প্রায় 22 কিলোমিটার। ভাড়া সর্বনিম্ন 20 টাকা এবং সর্বোচ্চ 100 টাকা। প্রিয় দর্শক, আমরা কাজীপাড়া চলে আসলাম। আমরা কাজীপাড়া থেকে মিরপুর 10 এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের মেট্রো রেলের সহযোগী প্রতিষ্ঠান জাইকা বা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রকল্প ব্যয় 33,472 কোটি টাকা।
প্রিয় দর্শক, মেট্রো স্টেশনে খুবই সুন্দর পরিবেশ রয়েছে। এখানে মহিলাদের জন্য আলাদা কোচ রয়েছে এবং সুন্দর বসার স্থান রয়েছে। স্টেশন সংখ্যা 17টি। বর্তমানে মেট্রো রেল চলাচল করছে আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত, বিজয় সরণি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, পতিঝিল ও কমলাপুর, এদিকের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের মেট্রো রেলের যাত্রী পরিবহন ক্ষমতা ঘণ্টায় 60,000 এবং প্রতিদিন 500,000। প্রিয় দর্শক, আমরা এখন আসি পল্লবী স্টেশনে। আমরা পল্লবী থেকে উত্তরা দক্ষিণের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই সাইডে খুবই সুন্দর দৃশ্য আপনারা অবলোকন করতে পারছেন। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। অর্থায়ন বাংলাদেশ সরকার 25% ও জাইকা 75%। প্রিয় দর্শক, আমরা যাত্রাপথে মেট্রো রেলের সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারবো ইনশাআল্লাহ। মেট্রো রেলের সময়সূচি উদ্বোধনের পর থেকে প্রথম কিছুদিন সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল, তবে গেট খোলা হবে সকাল 8:00 থেকে আর বন্ধ হবে 12:00। জুলাই মাস থেকে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রো রেল চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরও একটা তথ্য জেনে নেই। দেশের প্রথম নারী মেট্রো রেল চালক মরিয়ম আফিজা, যিনি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা, প্রিয় দর্শক, অত্যন্ত বেদনা সাথে জানানো হচ্ছে যে এই মেট্রো রেল প্রকল্পের হোলি আর্টিজান হামলায় 7 ইঞ্জিনিয়ার নিহত হয়েছিলেন। আমরা তাদের আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যে 7 হোলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন, তাদের নাম হচ্ছে হাশিমাতো হিদেকি, কুরোসাকি নবহিরো, ওগাসাওয়ারা কোরো, ওকামুরো মাকোতো, সাকাই ইউকো, শিমোদাইরা রুই, তালাকা হিরোশি। তাদেরকে আজকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। প্রিয় দর্শক, আমরা এখন আছি উত্তরা সেন্টার। এর পরবর্তী স্টেশন উত্তরা উত্তর। প্রিয় দর্শক, মেট্রো রেল থেকে নামার পরে এখানে শাটল বাস সার্ভিস রয়েছে। যারা আপনারা উত্তরা উত্তর নামবেন, এখান থেকে আপনি টঙ্গী বা গাজীপুর অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করতে পারবেন, এবং যারা আগারগাঁও নামবেন সেখান থেকে ফার্ম গেট বা অন্য অন্য জায়গার শাটল বাস সার্ভিস রয়েছে। সব কিছু মিলিয়ে মেট্রো রেল আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। মেট্রো রেল আমাদের জাতীয় সম্পদ। তবে আসুন আমরা সবাই আমাদের জাতীয় সম্পদকে ভালোবাসি এবং জাতীয় সম্পদ রক্ষায় সচেষ্ট হই। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা চলে এসেছি আমাদের লাস্ট স্টপেজ উত্তরা উত্তরে। এখানে চলন্ত সিঁড়ি রয়েছে। প্রিয় দর্শক, দেখা হবে। আল্লাহ হাফেজ।